মহামান্য গুৱাহাটী হাইকোর্টে আজি রঞ্জন দৈমারী আর আন ছয়গৰাকীক যি যাবজীবন কারাদণ্ড জাজমেন্ট যে দিলে সেই কথাটো শুনি পেলাই আমি মর্মাহত হৈছো আর আমি দুঃখ প্রকাশ করছো। আর ইয়ার লগতে আন চারিগৰাকীকে যি ব্যক্তি আছিল তেখেতসকলক দোষমুক্ত করেছে, ইয়ার কারণে মই মহামান্য আদালতক ধন্যবাদও দিছো। ইয়াত দুটা রিজাল্ট আহিছে, রঞ্জন দৈমারী বিটিআর চুক্তি বা এই শান্তি চুক্তির অন্যতম স্বাক্ষরকারী আছিল আর তেখেতক শান্তির স্বার্থত জেলেরপরাই বেল দি বেল প্রদান করে পেলায় ভারত সরকারে শান্তি চুক্তিত অংশগ্রহণের কারণে তেখেতক লৈ যোৱা হয়েছিল। আর সেই হিসাবে আজি তারিখত বিটিআর অঞ্চলত এনডিবির চারিটা গোট, নিখিল বড়ো ছাত্র সন্থা আর ইউবিপিও ছয়টা মানে সংগঠনে, আন্দোলনকারী সংগঠনে শান্তি চুক্তি করিলে আর এটা শান্তি ইয়াত প্রতিষ্ঠা হল। আর বর্তমান সকলো রাইজর এটাই একমত যে আমি সেই চুক্তির যোগেদি আমার অঞ্চলত যে এটা সংগ্রাম অব্যাহত আছিল জাতির স্বার্থর কারণে আমি চুক্তি করে পেলায় যে অধিকার সেই অধিকারের কথাও আমি তাত মানে সন্নিবিষ্ট হয়ে আছে আর এই রূপায়ণ হয়ে আছে। আনপিনেদি শান্তি মানে প্রক্রিয়া বা শান্তি অনাটো এটা বৃহৎ এটা উদ্দেশ্য আছিল আর ইয়াত সফল হল। যেহেতু রঞ্জন দৈমারী ডাঙরিয়া এই শান্তি চুক্তির অন্যতম স্বাক্ষরকারী আছিল, তো তার কারণে ভারত সরকার আর অসম সরকারের প্রতি আমার সদায় এই আহ্বান আর দাবি আছিল কি তেখেতক যদিও CBI কোর্টে যাবজীবন কারাদণ্ড প্রদান করেছে, তথাপিও শান্তির স্বার্থত যেহেতু চুক্তি স্বাক্ষরকারী হিসাবে চুক্তিত অংশগ্রহণ করেছিল সেই কারণে ভারত সরকার আর অসম সরকারে বিশেষ একটা ভূমিকা লৈ পেলায় তেখেতর যে রায়দান সেই ক্ষেত্রত লিগেলি বা জুডিশিয়ালি যেখানে তাত আইনগতভাবে যেখানে প্রক্রিয়া আছে তাত সরকারে কিছু পদক্ষেপ লৈ বা কিছু পলিটিক্যাল উইল ইনিশিয়েটিভ লৈ পেলায় তেখেতক মানে মুকলি আকাশত অহা কারণে বা তেখেতে যাহাতে রাইজর লগত শান্তিকে থাকিব পারে বা অঞ্চলের বা সমাজের আর রাইজর উন্নয়নের কারণে কাম করিব পারে সেই প্রক্রিয়াটো করবলৈ আমি দাবি জনাই আহিছিলোঁ। আর সেই দাবি আমার এতিয়াও থাকিব। আর যেহেতু গুৱাহাটী হাইকোর্টে এই জাজমেন্টটো দিছে, আমার আইনগতভাবে আমার আইনের উপর আমার পূর্ণ আস্থা আছে। আমি সুপ্রিম কোর্টলৈকে গোটেই আমি সমাজ আর একেলগে সংগঠন বা তেখেতর যে পরিয়াল আছে একেলগে আমি আলোচনা করে পেলায় আগন্তুক দিনত সেই পদক্ষেপটো আমি লবলৈ প্রস্তুত আছো আর আমি আগবাড়ি যাম বলে আমি এই কথাটো প্রকাশ করেছো। না, ইয়াতে দুটা ক্লোজ ইয়াত লিখা আছে আর এটা ক্লোজত লিখা আছে যে আপনার যেবিলাক নন হাইনিয়াস মানে ক্রাইম বা কেসবিলাক আছে সেইবিলাক মানে উইথড্র করা হব, আর যেবিলাক হাইনিয়াস ক্রাইম আছে সেই হাইনিয়াস ক্রাইমবিলাক কেস বাই কেস রিভিউ করে পেলায় এইটো উইথড্র করার কারণে অসম সরকার বা ভারত সরকার বা এইটো আইনগতভাবে যেখানে কাম করিব লাগে এইটো হোম ডিপার্টমেন্টে করিব এই কথাটো তার উল্লেখ করা আছে। তো যেবিলাক নন হিনিয়াস ক্রাইম আছিল ইয়ার মানে প্রায় সংখ্যক কেসবিলাক এটা উইথড্র মানে হয়ে আছে আর কিছু আছে বিলম্ব হয়েছে, তথাপিও উইথড্র প্রক্রিয়া চলি আছে। কিন্তু যেবিলাক হিনিয়াস ক্রাইম আছিল রঞ্জন দৈমারী বা আন আন যেবিলাক আমার NIA বা CBI বা টাটা কেসত যেবিলাক মানে তেওঁলোকক মানে মানে দোষ বলে তেওঁলোকক যেবিলাকে মানে কেসত মানে আছে সেইবিলাকর ক্ষেত্রত কেস বাই কেস যে রিভিউ করার কথা আছিল সেই রিভিউ কর ক্ষেত্রত বহুতো বিলম্ব হয়েছে। আর আমি এই কথাটো আমি দাবি জানাইছো কেন্দ্রীয় সরকার রাজ্য সরকারও যে হিনিয়াস আর নন হিনিয়াস গোটেখিনি যিখিনি কেসেস আছে এই কেসেসর ক্ষেত্রত সরকারে এটা দৃঢ় পদক্ষেপ লৈ পেলায় আগবাড়ি যাব লাগে। আর রঞ্জন দৈমারী ডাঙরিয়াক মুকলি আকাশত আর শান্তির স্বার্থত যেহেতু এই চুক্তিত অংশগ্রহণ করেছিল অকল আইনগতভাবে বা জুডিশিয়ালভাবে মানে নাচাই পেলায় শান্তি প্রক্রিয়া আর শান্তি বিরাজমান আর শান্তি যেহেতু এটা অধিষ্ঠিত হয়েছে এই স্বার্থটো লক্ষ্য করে পেলায় অধিক আগ্রহেরে কেন্দ্রীয় আর রাজ্য সরকারে কাম করিব লাগে আর ন্যায়ালয় এই ক্ষেত্রত কিছু গুরুত্ব সহকারে লব লাগে বলে মই মহামান্য আদালতক মই আবেদন করেছো। ধন্যবাদ।
নাই আজি মই অলপ আগতে এডভোকেট মানসরণীয়া ডাঙরিয়া যোনে রঞ্জন ডিমারী হয়ে যাওয়া প্রায় দহ বছর কাম করে আছে বা গোটেই কেসবিল সিবিআই কোর্ট হোক বা মহামান্য গুয়াহাটি হাইকোর্টের যেখানে কেস চাই আছে তখেতে যেখানে জাজমেন্টের উপর যেখানে কমেন্ট করেছে সেইটার উপর মই চাইছো যে এই কেসটার রঞ্জন ডিমারীর ডাইরেক্ট তেনকা সম্পর্ক আই উইটনেস কোনেও এতালে স্টেটমেন্ট দিয়া নাই বা বহুতো যেখানে আইনিভাবে যেখানে প্রক্রিয়া থাকে ইয়ার লিঙ্কেজ সেই ক্ষেত্রে এই মানে বা এই কেসটোর কনস্পিরেটর হিসাবে জগরিয়া করা হয়েছে সেই ক্ষেত্রটো কোনো প্রমাণ সাক্ষ্য দিবা নাই এই কথাটো তেখেতর যে উকিল মানসরণীয়া ডাঙরিয়ায় প্রকাশ করেছে তো ইয়ার কারণে আমি ভাবো যে সংগ্রামত এটা ঘটনা হয়ে গেল আর বহুতো সংগ্রামত বহুতো ঘটনা হয়েছে আর উত্তর পূর্বাঞ্চল বা ভারতের তেনকা জাতীয় বা সামাজিক সংগ্রাম চলিছে সশস্ত্র সংগ্রাম চলিছে কিন্তু শান্তি চুক্তি হওয়ার পিছত বা শান্তির স্বার্থত দেশের সংবিধানের অধীনত যেখানে আইন আছে বা নিয়ম আছে এটু এটা সময়ত এইবিলাক রেহাই দিয়া হয়েছে বা সমাধান দিয়া হয়েছে আর এই ক্ষেত্রে যেহেতু আইনিভাবে সিবিআই এটা জটিলতা আহি পড়িল আর ইয়ার পিছত চুক্তি হল তো এই যে জটিলতা এই আঁতরাব কারণে নিশ্চয় কেন্দ্রীয় সরকার রাজ্য সরকারে দৃঢ়তার পদক্ষেপ গ্রহণ করব লাগিব আর উচ্চতম ন্যায়ালয় বা উচ্চ ন্যায়ালয় যে পর্যায়ে নহোক কিয় আমার নিখিল বড়ো ছাত্রসন্থা প্রায় এটাই আহ্বান থাকিব আবেদন থাকিব যে শান্তি প্রক্রিয়া বা শান্তির যে মানে পদক্ষেপ সেই কথাটো নজর রাখি বৃহত্তর মানে রাইজর সেই স্বার্থটো চাই পেলায় আইনি প্রক্রিয়া যিয়ে নহোক সেইটো কিছু মান ইয়াত কনসিডারেশন রিলেক্সেশন আর এই ক্ষেত্রে রেহাইয়ের কথা নিশ্চয় মানে চিন্তা করা উচিত আর এই মানবীয় দৃষ্টিটো এই চাব লাগে বলে আমি আহ্বান জানাইছো না এই কথাটো আমি নাভাবো তথাপিও মানুষের মাজত যেহেতু দীঘলীয়া সময় প্রায় ত্রিশটা বছর সশস্ত্র সংগ্রাম চলাইছিল বিভিন্ন প্রান্তত ঘুরিছে আর প্রতি রাইজর একটা বিশ্বাস আর আন্তরিকতা আছে আর সংগ্রামী নেতা হিসাবে সকলরে মানে সন্মান এটা আছে তো সেই হিসাবত আমার জাতির এজন নেতা হয় আর যেহেতু সংগ্রামটোর নেতৃত্ব দিছিল বা নিখিল বড়ো ছাত্র সন্থার হয়ে বিভিন্ন সময়ত মানে উপেন বডফা উপেন ব্রহ্ম এ হোক বা ইউজি ব্রহ্ম বা প্রমোদ বড়ো ডাঙরিয়াহতে নেতৃত্ব দিছিল আর বিএলটির হয়ে হাগ্রামা মহিলার ডাঙরিয়াও নেতৃত্ব দিছিল আর এই যে সশস্ত্র সংগ্রামত বিএলটির কেসত যদি চা যায় তখন সকলেরও বহুতো এনেকা হাইনিয়াস নন হাইনিয়াস ক্রাইম আছিল কিন্তু পিছলৈ সেই মানে কেসবিলাক উইথড্র করা হয়েছে বা কেসবিলাক ডিসমিস করা হয়েছে আর বহুতো জেলত আছিল সেইবিলাককো মহামান্য আদালতে এটো রেহাই করে পেলায় শান্তির স্বার্থত রেহাই করা হয়েছে যেহেতু একটা চুক্তি হল তো ইয়ার কারণে সংবিধান যেহেতু সংবিধানের যোগেদি দেখন চলে আর সংবিধানতে মানে লেজিসলেটিভ এক্সিকিউটিভ আর জুডিশিয়ারি যেহেতু লিপিবদ্ধ আছে আর সংবিধানের অধীনত যেহেতু তিনটা প্রক্রিয়া আরম্ভ হয় বা চলে তো হিসাবে আমার দৃঢ় বিশ্বাস এতিয়াও বিশ্বাস আমি হেরা নাই আর আমি আবেদন জানাম উচ্চতম ন্যায়ালয়লৈ আর এই ক্ষেত্রে আমি আলোচনা করিম তো ইয়ার কারণে বাকির ক্ষেত্রে যদি হব পারে রঞ্জন ডিমারীর ক্ষেত্রে কিয় নহয় আর একমাত্র শান্তি স্বার্থতে আমি এই কথাটো কইছো আর মানবীয়তা দৃষ্টিত সেই কথাটো চাব লাগে সংগ্রামত যিকোনো ঘটনা হয়ে যাব পারে ইয়ার কারণে আইনে কাকবা দোষী করিব পারে বা যিবিলাকে দোষী নহয় তেওঁলোকক দোষমুক্ত করিব পারে তৎসত্ত্বেও শান্তি যেহেতু আহিল ঘুরি আহিল বা শান্তি চুক্তি হল চুক্তি হওয়ার পিছত যদি এনেকা আইনী জটিলতা যদি আহি পড়ে মানুষের মাজত একটা আঘাত বা মানুষের মাজত একটা বিভ্রান্তি নিশ্চয় সৃষ্টি করব আর এই ক্ষেত্রে আমি সংযমরে থাকি পেলায় আগলকে আমি বাদ চাব লাগবে আর আগলকে আমি আগবাড়ি যাব লাগবে নাই আমি নিখিল বড়ো ছাত্র সন্থায় এটা চুক্তি প্রায় তিন বছরে হব অহা জানুয়ারি সাতাইশ তারিখে আর চুক্তি রূপায়ণের কারণে আমি কেন্দ্রীয় সরকার রাজ্য সরকারের লগত আমি কাম করে আছো আর যেটা লেহেমে দেখছো তো আমি হেঁচা প্রয়োগ করেছো আর বিটিআর কাউন্সিলক আমি যেহেতু চুক্তি স্বাক্ষরকারীবিলাকে কাউন্সিলটো এটা চলাইছে প্রমোদ বড়ো ডাঙরিয়া গোবিন্দ বসুমতারী ডাঙরিয়া তেখেতসকলের লগতো আমি আলাপ আলোচনা করা করে পেলাই এই বিষয়বস্তুবিলাক আগবাই আছো এতিয়া যেহেতু সিবিআই কোর্টের পিছত গুয়াহাটি হাইকোর্টত আহিল হাইকোর্টত যেহেতু জাজমেন্টটা বহাল রাখিলে তো আগলকে সুপ্রিম কোর্ট আমার একটা রাস্তা আছে জুডিশিয়ারি যদি আমি করবলে যাও
তো এই ক্ষেত্রত কেন্দ্রীয় সরকার বা হোম ডিপার্টমেন্ট মানে হোম মিনিষ্ট্রি আর অসম সরকার দুয়ো সরকারের সহযোগ লাগিব আর ইয়াত বিটিআর কাউন্সিলরও যথেষ্ট ভূমিকা থাকিব আর নিখিল বড়ো ছাত্র সন্থার তরফরপরা হোম মিনিষ্ট্রি অফিস বা হোম মিনিষ্টার মানে গৃহমন্ত্রী ডাঙরিয়াক বা অসমৰ মুখ্যমন্ত্রী ডাঙরিয়াক আমার আহ্বান আর আমার দাবি থাকিব আর যেতিয়াই আমার ট্রাইপার্টাইট একর্ড ইমপ্লিমেন্টেশনের মানে সভা হব মিটিং হব আমি বিভিন্ন সময়ত মেমোরেন্ডাম দিয়ে আইছো রঞ্জন ডিমারিক মানে তাক রিলিজ করব লাগে এটু সুকাকে এটা আমি পয়েন্ট রাখিছো আর আগলকে এটু রাখিম আর আলোচনাত আমি গোটেই বস্তুখিনি গুরুত্ব সহকারে আমি প্রস্তাব আগবাম আর আমি দাবি জানাম যে রঞ্জন ডিমারিক রেহাই দিয়া বা তেখেতক মুকলি আকাশত উলাই দিয়ার কারণে যিখিনি সরকার পক্ষে যিখিনি কাম করিব লাগে সেই ক্ষেত্র যাতে বিলম্ব নকরে আর এটু একটা পজিটিভ মানে পলিটিক্যাল উইল লই পেলে যাতে আগবাড়ি সেই কথাটা আমি সরকারের ওসর আমি দাবি জানাম। আপনি চাই আছে ND24 সর্বশ্রেষ্ঠ নহয় সর্বোত্তমর দৌড়।